তৈরি পোশাক শিল্প বা আরএমজি ও বস্ত্র শিল্প বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি। বৈদেশিক মুদ্রার প্রায় 80% এই শিল্প থেকে আসে। পোশাক এবং বস্ত্র শ্রমিকদের অধিকার আদায়, উন্নয়ন এবং কল্যাণের জন্য বাংলাদেশ স্বাধীনের পরপরই জাতির পিতার নির্দেশে 1972 সালে বাংলাদেশ বস্ত্র শিল্প শ্রমিক লীগ গঠন করা হয়। 1983 সালে সংগঠনটি রেজিস্ট্রেশন লাভ করে। টেক্সটাইলের পাশাপাশি গার্মেন্টস খাত সম্প্রসারণের সাথে সাথে গার্মেন্টসকে সংযুক্ত করে এই সংগঠনটি বিকশিত হয়ে বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক লীগ, সংক্ষেপে যা BTGWL নামে পরিচিতি লাভ করে। দেশের এবং এই সেক্টরের প্রতিথজশা ট্রেড ইউনিয়নিস্ট দ্বারা পরিচালিত হয়ে হাঁটি হাঁটি পা পা করে আজ BTGWL 49 বছরে পদার্পণ করেছে। বর্তমানে এই সংগঠনের সদস্য সংখ্যা প্রায় 70,000। গঠিত হয়েছে 51টি বেসিক ট্রেড ইউনিয়ন। সংগঠনকে গতিশীল রাখার স্বার্থে নিয়মিত কমিটি মিটিং ও সম্মেলন অনুষ্ঠিত হয়। সংগঠনের 35 সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি, 100 সদস্য বিশিষ্ট স্থায়ী কমিটি রয়েছে, সক্রিয় আঞ্চলিক কমিটি, মহিলা কমিটি, যুব কমিটি এবং ক্লাস্টার ভিত্তিক কমিটি। BTGWL এর রয়েছে নিজস্ব কর্মকৌশল স্ট্র্যাটেজি, জেন্ডার পলিসি, অ্যাকাউন্ট পলিসি, ইয়ুথ পলিসি ইত্যাদি। টেক্সটাইল ও গার্মেন্টস খাতে কর্মরত শ্রমিকদের অধিকার আদায় ও আর্থসামাজিক উন্নয়নের জন্য নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক লীগ। প্রতিষ্ঠানটি নিরক্ষরতা দূরীকরণের মাধ্যমে শ্রমিকদের শিক্ষা ও দক্ষতা বিকাশ করা, মানবাধিকার ও শ্রমিক হিসেবে অধিকার সম্পর্কে সচেতন করা সহ যেসব শ্রমিক দুর্ঘটনার শিকার হচ্ছে বা অন্যায়ের শিকার হচ্ছে তাদের পাশে সবসময় আর্থিক ও সামাজিক সহায়তা দিয়ে আসছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, এনজিও ও সরকারি প্রতিষ্ঠানের সাথেও গবেষণামূলক কাজ করে আসছে এই প্রতিষ্ঠানটি। বাংলাদেশের টেক্সটাইল ও গার্মেন্টস শ্রমিকদের অধিকার আদায়ের জন্য বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক লীগ জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিচ্ছে। শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার, শ্রমিকদের মজুরি বৃদ্ধি, শ্রমিক ও মালিকদের মধ্যে সম্পর্ক উন্নয়নের মতো বহুমাত্রিক কাজ করছে এই প্রতিষ্ঠানটি। তাছাড়া শিক্ষা, প্রশিক্ষণ, ভোকেশনাল ট্রেনিং, লিগাল এইড ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ নিয়মিত আয়োজন করে যাচ্ছে BTGWL। করোনা ভাইরাসের মতো মহামারী সহ বিভিন্ন ধরনের প্রাকৃতিক ও সামাজিক দুর্যোগে কাজ করছে প্রতিষ্ঠানটি। করোনায় বিপর্যস্ত পুরো বিশ্ব, আর এর বড় ধাক্কা লেগেছে তৈরি পোশাক খাতে। এই সময় শ্রমিকেরা বেতন ভাতা না পেয়ে মানবেতর জীবনযাপন করছে। শ্রমিক ছাঁটাই, কারখানা বন্ধ, এই সকল পরিস্থিতিতে BTGWL এর কর্মীরা নিরলসভাবে কাজ করছে। শ্রমিকদের স্বাস্থ্য ঝুঁকি কমাতে সচেতনতা, মাস্ক, পিপিই সহ আর্থিকভাবে সহায়তা করছে বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক লীগ। আমাদের এই সংগঠন বিশেষ করে বাংলাদেশের টেক্সটাইল এবং গার্মেন্টস সেক্টরের শ্রমিকদের প্রতিনিধিত্বশীল একটি সংগঠন, যে সংগঠন শ্রমিকদের অধিকার, শ্রমিকদের উন্নয়ন, শ্রমিকদের কল্যাণে নিবেদিত হয়ে কাজ করছে। যেখানে শ্রমিকদের সমস্যা সেখানেই এই সংগঠন কাজ করে।
এবং শ্রমজীবী মানুষের কল্যাণে নিবেদিত হয়ে এই কাজ করে। আমরা মনে করি আমাদের এই বিটিজি ডব্লিউএল এর মধ্য দিয়ে আমরা এদেশের শিল্পের উন্নয়ন সহ শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং কল্যাণে আমরা আগামী দিনগুলোতেও নিবেদিত হয়ে কাজ করতে পারব এবং আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্য আমরা অর্জন করতে সক্ষম হব। শ্রমবান্ধব একটি দেশ বিনির্মাণে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার 2041 সালে উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে এই প্রতিষ্ঠানটি। বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক লীগ বিটিজিডব্লিউএল সবাইকে নিয়ে এগিয়ে চলেছে প্রগতির পথে।